সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা 2020-এর প্রশ্ন সমাধান, পরীক্ষা 18/12/2020, সময় 1 ঘন্টা। আপনার এখানে উত্তরগুলো দেখতে পারবেন। আর এটি হলো প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, শব্দার্থ লিখুন অত্র ফলশ্রুতি। এখানে উত্তর আছে অত্র মানে এখানে, ফলশ্রুতি ফলে বা পরিণাম। 2 নম্বরে এক কথায় প্রকাশ করুন, পা থেকে মাথা পর্যন্ত আয় বুঝে ব্যয় করে যে। পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক আয় বুঝে ব্যয় করে যে মৃত ব্যয়। নিম্নরেখা শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন, বাঘে মহিষী এক ঘাটে জল খায়, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। বাঘে মহিষী এক ঘাটে জল খায় কর্তৃকারকের সপ্তমী বিভক্তি, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, করণে শূন্য। 4 নম্বরে নিম্নের বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা করুন, ক্ষয়ের খা, পুকুর চুরি, আক্কেল গুড়ুম, সাপে বর, ক্ষয়ের খা তোষামোদকারী, ভোটের সময় ক্ষয়ের খা লোকদের অভাব হয় না, পুকুর চুরি বড় ধরনের চুরি, এত নিরাপত্তা শর্তেও ব্যাংকে ডাকাতি যেন পুকুর চুরি, আক্কেল গুড়ুম ইতস্তিত, এতটুকু ছেলের কথা শুনে আমার তো আক্কেল গুড়ুম, সাপে বর অকল্যাণ থেকে কল্যাণ, আমার বড় মামা চাকরি না পেয়ে এখন বড় ব্যবসায়ী। 5 নম্বর প্রশ্ন, প্রশ্নগুলোর উত্তর লিখুন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে গান লিখতেন, বীরবল কোন লেখকের ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুর, বীরবলের লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী। 6 নম্বরে নিচের শব্দগুলো বিপরীতার্থক শব্দ লিখুন, উপকার স্বাধীন আলো, উপকার অপকার, স্বাধীন পরাধীন, অন্ধকার আলো। গণিত অংশের সমাধান, বার্ষিক 9% মুনাফা কত বছরে, 10,000 টাকা মুনাফা 4,500 টাকা হবে। এই প্রশ্নের উত্তর 5 বছর। 11 নম্বর প্রশ্নর অঙ্ক সমাধান, এর উত্তর হবে 8। 13 নম্বর প্রশ্ন, কয়ের উত্তর, ট্র্যাপিজিয়াম 3 মেট্রিক টন সমান 3,000 কিলোগ্রাম। ইংরেজি অংশ সমাধান, 7 নম্বর প্রশ্ন তারা দিয়েছিল ভিক্টোরি ডে অফ বাংলাদেশ। 8 নম্বর প্রশ্ন ট্রান্সলেশন ইন্টু ইংলিশ, সদা সত্য কথা বলবো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি না হেসে পারলাম না, আই কুডেন্ট বাট লাফ, মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন, মার্কনি ইনভেন্টেড রেডিও, আমার ঘড়িতে সঠিক সময় দেয়, গিভস মি দ্য রাইট টাইম টু হ্যাপেন্ড, ডাক্তার আসার পর রোগী মারা গেল, দ্য প্যাশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। 9 নম্বর প্রশ্নের উত্তর, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে সেন্টেন্স মেকিং করতে হবে, মিডেন স্পিচ ইয়েলো ডক্স, মিডেন স্পিচ মানে প্রথম বক্তব্য, ফার্স্ট স্পিচ দ্যাট ওয়াজ হিজ মিডেন স্পিচ, ইয়েলো ডগ হিনোলক, ইন দ্য ফ্যাক্টরি দেয়ার আর মেনি ইয়েলো ডগ। এই ক নম্বর প্রশ্নের উত্তর কারো যদি জানা থাকে সেটি কমেন্ট করে জানিয়ে দিন। 10 নম্বরে ম্যান ইজ মর্টালের নেগেটিভ সেন্টেন্স, ইজেন্ট ম্যান মর্টাল। আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।